আসসালামু আলাইকুম। আজ আমি ককাটালের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে এই ভিডিওটা পুরো দেখবেন, ককাটালের বিষয়ে অনেক কিছু জানার চেষ্টা করব। কারো আপনাদের যদি কোনো হয়তো একটু হলো ভিডিওটি ভালো লাগবে, তাই দয়া করে চ্যানেলটি না টানে পুরো ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন আমার এই যে একটা গ্রেটা হলো মেল আর সিনামনটা হলো ফিমেল। এটা আমার মাস্টার ফেয়ার জোড়া। আমি ককাটেলেরে কী কী খাওয়াই দেখতে পাচ্ছেন, এই যে কলমি শাক, এখন দুপুরবেলাতে কলমি শাক দিলাম। এটা এখনও এবার ব্রিডিংয়ে দেখছি এখনও ডিম পারে নাই। আজকে আমার ককাটেলের কোন কোন জোড়ার বেবি ফুটছে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং বিস্তারিত সব কিছু জানতে পারবেন। যারা শখে ককাটেল পালন করেন তাদের হয়তো একটু আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছে আমার এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন, এটাও ফিমেলটা গেড়ে মেলটাও গেড়ে দুইটাই দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার আমার এই জোড়াটা, এটাও মাস্টার পেয়ার। ইতিমধ্যে কয়েকবারই ডিম বাচ্চা করছে। এটা কয়টা এবার বাচ্চা দিচ্ছে আমি আপনাদেরকে প্রথমে এখান থেকে শুরু করব। ইতিমধ্যে আপনারা হয়তো এর আগেও দেখছিলেন কয়টা ডিম পারছে এবং লাস্ট পর্যন্ত কতটা বেবি টিকছে আজকে সবই দেখতে পারবেন। তো এই যে দেখতে পারেন, মাত্র এবার আমার এখানে একটি বাচ্চা টিকছে দেখতে পাচ্ছেন। এই জোড়াটার এই বেবিটা কালারটা দেখতে পাচ্ছেন লুটিং হবে। তো অনেকেই আপনারা জানেন হয়তো যে গেরের বাচ্চা কীরকম হয় অনেকেই জিজ্ঞাসা করেন, বিভিন্ন সময় বিভিন্ন কালার বাইরে। এই দেখছেন এবার আমার এই বেবিটা হচ্ছে লুটিংও হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মাসলে এই একটি পেয়ার, তাও মাস্টার পেয়ার। এবার এখনও ডিম পারছিল, ডিম নষ্ট হয়ে গেছে, এখন আর পারে নাই। কী কারণে নষ্ট হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে সবই আমি জানানোর চেষ্টা বলবো। আপনারা দুই সকালে ভিডিওটি দেখলে পুরো বিস্তারিত জানতে পারবেন কেন ককাটেলের ডিম পড়ে না, কী সমস্যায় দেখছেন। এখন কোনো ডিমই নেই আর পারে নাই, এখন আবার ব্রিডিং করতে পারছে। এই যে দেখতে পাচ্ছেন একটি জোড়া, আল্লাহর রহমতে জামি, মানে একই কালারটা একসাথে দিই না, আলাদা আলাদা করে দিই, দুইটা দুই রকমের দিই। যে এই পেয়ারটাও দেখছেন আমি যেহেতু কী কারণে দিই জোড়াটা দুইটা দুই কালারের আমি তাও বলবো ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এটাও মাস্টার পেয়ার দেখতে পাচ্ছেন। আমি কেন আমার কাছে কালারে কালারে আছে জোড়া, আমি তারপরও জোড়াটা ভেঙে দিই। এটারও রহস্য আমি আপনাদেরকে বলবো। এই যে এখানে এক জোড়া আছে, এটা লুটিংও পাল দেখতে পাচ্ছেন, এটা আমি লুটিংও রাখছি, এটাও মাস্টার পেয়ার। একজনের বাচ্চা কয়টা ফুটছে আমি আপনাদেরকে কয়টা এবার কয়টা বাচ্চা আছে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বাচ্চাটিও দেখাবো। খুবই সুন্দর আমার পাখি জোড়াটা। এবার দেখুন এই যে বক্স, এখন দেখাবো আপনাদেরকে এদের কয়টা বাচ্চা। এখন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ, এই যে দুটো আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা লুটিংও, কিন্তু এই যে বেবি দুটো হয়েছে অন্য কালার দেখতে পাচ্ছেন, এই যে সাদা এবং একটা হচ্ছে সাদা একটা লুটিংও। এই দুইটা দুই রকমের হয়েছে কেন আপনাদেরকে তাও আমি জানাবো। যেহেতু আপনার যখন পাখি যখন রেস্টে রাখবেন, যখন পাখিটিন আপনি সব একসাথে রাখবেন, তখন ওখানেরই কোনোটার না কোনোটার কালার হয়ে যায়। সেক্ষেত্রে আর আমি কেন জোড়া আলাদা রাখছি সেটাও বলবো। যেহেতু মনে করেন আপনি যদি একই রকমের না দিয়ে দুইটা দুই রকমের দেন, যেন আপনার গেরের লগে যদি একটা লুটিংও দেন, আপনার বেশিরভাগই আপনার বাচ্চা বাইরে এবং লুটিংও বা যেটা যেভাবেই কালার ভেঙে দেন, সেক্ষেত্রে আপনার সেরকম ধরনেরই বাচ্চা দুই রকমের হবে। আপনি যদি গেরের লগে এই যে লুটিংও দেন বা এই পাল দেন,
তাহলে পালে বাচ্চা বেরোবে বেশি। তা আমি যে রঙে দিয়ে যেমন এই গেরে এটিনেও গেরে এটিনে মাঝে মাঝে আমার এখানে লুটিংয়ের বাচ্চা আপনাদেরকে তো দেখে দুটি বাচ্চা লুটিংয়ের, তো সেক্ষেত্রে আপনারা চাইলে পারেন এমন গেরের লাগে লুটিংয়ে দিতে বা বিভিন্ন যেটা সঙ্গে আর একটা কালার রঙে দেন। আর মেইন হচ্ছে কথা হলো যেন এক ঘরের যদি বেবি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই দুইটা যখন আপনি রানিং করবেন তখন ডিম বাচ্চা ফোটে না, যদি ডিম বাচ্চা ফোটো সেই বাচ্চারে তারা বাবা মা আদার খাওয়ায় না মারা যায় সে, এবং ব্রিডিং তারা করে না যেহেতু একই ঘরে। এই জন্য আপনারা সেই পেয়ারটারে ভাইঙ্গে অন্যটার সাথে দিলে আপনাদের সেই ডিম বাচ্চাগুলি ভালোভাবে পাবেন। একটা লুটিংও লাভবাট আমি যদি কেউ নিতে চান আমি এই লাভবাট ফেয়ারটা বেসুন, এই লুটিংটা হলো ফিমেল আর এটা হলো মেল, এটার সঙ্গে এটা পেয়ার নিউ এটেল এখনও ডিম বাচ্চা করেনি, এই যে হারিয়ে দিয়েছি কেবল এই যে ডিম ডিম করার জন্য মুটে আছে। আপনাকে চাইলে আমার এই পেয়ারটা নিতে পারেন, বিস্তারিত মোবাইল নম্বরটি দেওয়া থাকবে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে যেখানে আছে আর একটু পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও আমি বিক্রি করবো, আপনারা চাইলে আমার নিতে পারবেন। এই যে পেয়ারটা খুবই সুন্দর, আপনারা যদি এই পেয়ারটা নেন শুধু আমার এটি নিজের শখের পাখি এই পেয়ারটা নিতে পারবেন 3,500 টাকা হলে, এই পেয়ারটাও 3,500 টাকা, এই যে এটা এটাও নিতে পারবেন 3,500 টাকা জোড়া। যদি কারো ভালো লাগে আমার মোবাইল নম্বরে যোগাযোগ করে পাখি 300 নিতে পারবেন, মোবাইল নম্বরটা হলো 01815465954, আবারও বলি 01815465954, এই নম্বরে যোগাযোগ করে আপনারা পাখি টিন কারো ভালো লাগলে নিতে পারবেন। আমার কাছে আরও বেশ কিছু যে নিউ এয়ারটেল লাভবাট আছে দেখতে পাচ্ছেন গেরে, এই যে গেরে গেরেটা জোড়া আর যে সিনামন সিনামনটা জোড়া আর এই যে নিচে বেরিয়েছে এটা আলাদা একটা, এটা ছেলে পাখি, আপনারা এই পাখিগুলি নিতে পারবেন। গেরের জোড়া 4,500 টাকা, সিনামনের জোড়াটা 5,000 টাকা, সিঙ্গেল যে পেয়ারটা এটা নিতে পারবেন 3,000 টাকা। যদি কারো ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করে এই পাখিগুলি নিতে পারবেন, 100% আল্লাহর রহমত, কোনো সমস্যা নাই। 9 মাস রানিং চলতেছে বস, এটি আমার ঘরেরই, মেয়ের আগে আপনাদেরকে যে মাস্টার পেয়ারটিন দেখেছিলাম তাদেরই বাচ্চা। যদি কারো ভালো লাগে আমার পাখিটি নিতে পারবেন মোবাইল নম্বরে যোগাযোগ করে। আমার কাছে এক পিস রিং টিয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর, এই রিং টিয়াডিন যদি কেউ নিতে চান নিতে পারবেন, এই রিং টিয়াডিন 3,000 টাকা বলে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আল্লাহর রহমত। এই যে এটা গলায় হাবায় হালকা র্যাক করতেছে, ওই যে দেখতেছেন মালা উঠবে একটি ছেলে পাখি হবে। যদি কারো ভালো লাগে আমার এই পাখিটা নিতে পারবেন, তাহলে ভিডিওটি আজকে আর বাড়াবো না, আজকে এখানেই শেষ করব। আশা করি সবাই ভালো থাকবেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা আমার চ্যানেলটি ছোট পরিবারটির সাথে থাকতে আমার ছোট পরিবারটি একটু বড় করুন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।